যেমন যে এলেনে কয়টা আম আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টা। এলেনে কয়টা আম আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টা। 12 টা 12 টা না? দুই লাইনে? হ্যাঁ হ্যাঁ 12 টা। কোন এনতে একটা একটা করে আম আমি আমরা খাওয়া গেলাম। এরবা তো প্রত্যেক লাইনে 12 টা আম থাকবো। কি কো ভাই? মাথা নষ্ট হইছে আনসাজি। মাথা নষ্ট হইতো আমরা অনে 20 টা ধরবেন। হ্যাঁ। আমি একটা আম খাওয়ানোর পরে যদি 12 ডরে না রইছে তে 20 100 টাকা দেন। হাসা তো হাসা কথা আমি গেলে লই মানে এই লাইনেতে এক ডরে খাওয়ার বেনা করে এরব তো 12 ডরে থাকবো কি কো আসলে ঘর আমি 20 টাকা 20 আছে ইউ না আমার আমি কত 20 100 না বললে না বললে আমি 100 টাকা দিয়া আচ্ছা এই যে দেখুন যা এই যে এই আমরা আছে না এটা তেয়া দছুন গলা আমি আমি এটা খাই নগদ নগদ খাই নগদ খাই থ্যাংক ইউ কাইজুন এলা আমরা নিজের হাতে গুনই এই লাইনে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই লাইনে গুনন কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কি বাবা এসে 12 টা রইছে এইটা কিন্তু খাওয়া আমরা কিন্তু খাইতাছুন বাবা কি আমরা খাইতে দেব না যে আমরা কিন্তু আইরা গেলাম ঠিক আছে অনেকে আরো কেউ আছেন আরেকটা খাওয়ায় দেব আবার আরেকটা খাওয়াইলে আবার 12 টা রইবো আবার 12 টা রই থাকবো আর তার জন্য মাথা নষ্ট হয়ে গেছে আচ্ছা আমরা ওনে ওনে আমরা একটা খাওয়াইলে দেখুন যে এখন এই যে এটা বানাবেছি না এটা নেন আমরা এটা খাওয়াইলে এই যে এটা এনে দিলাম খাইছুন তাহলে এই লাইনে গুণন কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 টা না তাহলে এই লাইনে গুণন কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টা কি বলা না ওই যে মানে আবার দি 12 টা কিন্তু খাওয়ালছি এরপর তো জাম কিন্তু 12 টা রই রইছে সব গুণ ওন এনতে আমি আরেকটা খাওয়ালাম এই 12 টা রই থাকবো আর একটা খাওয়ালবা এটা কি কই তা 12 টা আছে তো ভাই এটা আমি খাওয়ালাম খেলবেন হ্যাঁ 20 কিন্তু 100 20 100 আমি না বললে 100 টাকা এটা অসম্ভব আর 1000 টাকা দরকার একটা মনে করুন এই যে দিলাম আমরা আমরা গুনুন এটা গুনুন এলেনে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 টা এলা এলানি গুণন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ঠিক আছে এই তিনটা কিন্তু খাওয়া আছে অলরেডি এরবা তো আম কিন্তু প্রত্যেক লাইনে 12 টা রই রইছে এটা ভাই কিভাবে হইলো এটা এইভাবে সম্ভব তো আমার তাকে 20 টা বলা আছেন আচ্ছা আরেকটা দিন জাম যে আমারে আজ আমার 20 টা ধরতেছি অন কি আরেকবার খাওয়া আছে হ্যাঁ দিন এই দিন আরেকবার খাওয়া হলো 20 টা রই থাকবো কি কইটা এই দেখুন যে এই যে আমনে আনতে এই যে বানাটা খান আচ্ছা ঠিক আছে এই যে এটা দিলাম তাহলে আপনার হাতে গুনুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তাহলে এলেনে গুনুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমি কিন্তু আম কিন্তু আমি হামলাইছি না কিছু করছি না ভাই একটা কথা জিজ্ঞাসা এটা কেমনে হইলো এটা হইছে এমনি আচ্ছা ওরা দেখছেন তো ঠিক আছে তো নাকি ভাই আরেকটা রেখা হইতার ভাই আরেকটা রেখা হইতাম আচ্ছা ঠিক আছে আরেকটা রেখা হইতে আমি এরপর তো 12 টা রই থাকবো লাইনে আরেকটা খাওয়াইলে 12 টা থাকবো না এটা পারতো না সম্ভব না এই যে এই বার 1000 এই যে আমি 1000 হ্যাঁ 1000 এই যে আমি 500 টাকা ধরছি আমরা 500 হ্যাঁ আমি 500 এই বারে কিন্তু শেষ আর দেয় না আচ্ছা দিন দেখেন আমি ধরবেন এই যে আমাদের যা আছে ব্যক্তি এটা ব্যক্তি ব্যক্তি আচ্ছা পরে গুণ আমি দি তলে থাক ঠিক আছে এই যে দেখুন যে দেখেন কোনটা বেশি ভান না এই যে আমরা বেশি ভান না ঠিক আছে হ্যাঁ এটা কাটা খাবো আরে দিন কাউরে আরে দিন এই যে ধরুন আমরা এটা তাহলে আমি এই যে এটা দিলাম না তাহলে কোন লাইনে কটা আছে আমি তাই গুণ চা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টা 12 টা এলা এলা গুণ কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কইছে সর্বনা এই যে কিন্তু ব্যক্তি আমি জিতে গেছি আমার কিন্তু আছে একটা দেওয়া আছে না অসম্ভব ভাই সালান সারা জিতে গেছি আমরা আবার গুণ তার আবার গুণ দেবেন এটা কিভাবে সম্ভব হলো 6টা আবার গুণ দেবেন আম খাইছি 6টা এটা দেও না আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সব খালি তুমি বলে খেলার মধ্যে কেমনে এই যে আমি নিজে খেয়ে নিলাম হ্যাঁ এই কি কোটা কেন